নমস্কার বন্ধুগণ, ভালো আছেন? ভালো থাকেন না? বৃষ্টির দিন খালি ঘর সুতি থাকার খাওয়ার খালি মোবাইল টেপা। তাহলে যদি ভালো যদি থাকেন তারে গল্পটা স্টার্ট শুরু আরম্ভ করা যায়। তো আজকে বৃষ্টির দিন মুই বেশ মানে শুটিং ফুটিং করি পাওয়ার ধরছ না, দুই দিন থাকে যার জন্য ভিডিও ভিডিও আইসপিয়ার ধরছে না। তো আজকে ঘরত বসিয়ে তোমার সাথে আনা বৃষ্টির দিন আমরা কী করবার মন যায়, গল্প করবার মন যায়, তার সকাল মিলিয়ে অল্প গল্প করি। তো বৃষ্টি পরে রিম ঝিম, ঠাটা পরে ফাটাস ফাটাস। আজকে আর গল্পের টপিক হইল হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। ওকে, স্ট্যাটাস দেওয়ার নিয়ম জানেন? মানে একজনের জন্য একজন নির্দিষ্ট লোক থাকবে, ওই লোকের উদ্দেশ্যে দিবে, ওই লোক যতক্ষণ দেখে নেই অতক্ষণ স্ট্যাটাস রাখবে। উইও যদি দেখে মানুষ দেখুক চাই না দেখুক, ডিলেট ডিলেট। এই কী প্রমাণ করবে সানডে তোমরা? তো মনে করো যেগুলো নর্মাল লেভেলের মানুষই, মনে করো কোনোটা ঘুরির বের গেছে, মনে করো কোনোটা কামাই করে বের গেছে, ফটো তুলবে স্ট্যাটাস দিয়ে কোনো ক্যাপশন নেই, মানা যায় যে একটা সুন্দর জিনিস দেখছে, সুন্দর গাছ দেখছে, ঠিক আছে স্ট্যাটাস দিছে। ওকে, তারপর দেখবেন কিছু অত্যধিক লেভেলের বন্ধুগণ, মানে অত্যধিক সাহস সম্পূর্ণ বন্ধুগণ দেখবেন, কোনোটা যাবে সিগারেট ধরাবে, এমন টানবে নাক দিয়ে মুখ দিয়ে টিকে দিয়ে কান দিয়ে বিল করবে, ওটা ওর স্ট্যাটাস। তারপর মনে করো বন্ধুঘর মিলিয়ে একসাথে পড়ছে, মালের বোতল বোঝেন তো, মালের বোতল সাজাবে, গ্লাসও সাজাবে, ওগুলো ফটো তুলে স্ট্যাটাস দিবে, আজকের নাইট পার্টি। ভাবা যায় কত সাহস। তারপরে এসে অত্যধিক লেভেলের চেংড়ি বেঙ্গের স্ট্যাটাস, মোবাইলত এমবি নাই, স্ট্যাটাস দেখলেও মন যায়, মোবাইলের এক কানে থেকে এই এক কানে পর্যন্ত স্ট্যাটাসে স্ট্যাটাস সারাদিন আগে দেখতে, কি স্ট্যাটাস তা জানেন? ফির বিজনেস থেকে উঠলু, ঘুম ভাঙে না, মোর ছবি তুলবে আর ক্যাপশন দিবে, বিজনেস থেকে উঠলু ঘুম ভাঙে না মোর। তারপর মনে করো রান্দির ধুচ্ছে, আজকে সেই রান্দিলুম, সারাদিন রান্দিলুম। তারপরে তো আরও কন্যা মনে করো হাগির দেবে, আজকে পায়খানা আমার হলো না, মানে প্রতিটা সেকেন্ডে যে আপডেটগুলো দিবে ধরছে ওই আপডেটগুলো স্ট্যাটাসও দেয়, মানে আমার আর ফোন করে জানা না কেন কী মাইও কী করিস, স্ট্যাটাস দেখলে বোঝা যায় মাইও কী করে কী করে, হাইপেট ধরছম, মুখপেট ধরছম, রান্ধের ধরছম, খাবার ধরছম, সব একদম নিউ আপডেট, মানে 24 ঘন্টা নিউজের থেকে বেশি উন্নত মানের আপডেট হয় আমার এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, মানে অত্যধিক লেভেলের গার্ডস সোসাইটি। খারাপ পান না ফির, ভাবি মুই এগুলো এমনি কবার ধরছম না, মানে মোর সাথে হয়েছে, মুই মানে একজন সাথে দেখা করবে গেছিলাম তো, মানে ফোন করি কম, হ্যাঁ এখন কোথায়, কয় স্ট্যাটাস দেখির পাইস না, স্ট্যাটাস দেখির পাইস না, স্ট্যাটাস দেখি তো কবার পাশ কোটে আসুন, পরে স্ট্যাটাস দেখুন পাকড়ি গাছের তলক গেলুন, গেতে নাকি 5 মিনিট যায়া দেখুন উঠিকোনা নাই, তারপর এক কোটে আসিস রে, তারপর এলা স্ট্যাটাস দেখুন পাই গেছি নাই, আর নদীর পারক, নদীর পারক গেছে, তার নদীর পারক যান, নদীর পারক গেতে নাকি 2 মিনিট উঠিকোনা যায় তখন উঠিকোনা নাই, তখন কোটে আসিস রে, তারপর স্ট্যাটাস দেখ, ফোন করুন পাই স্ট্যাটাস দেখ, তাও কবার নাই যে কোয়াং ওয়াই ওটিগুনা স্ট্যাটাস দেখ, স্ট্যাটাস দেখলুম তাহলে আমার পায়খানা, তাহলে পায়খানা যান, পায়খানা যাবো অবশ্যই দেখা করে, গজব বেজতি। তো আমার একটা ফ্রেন্ড ছিল, মানে চেংড়ি ফ্রেন্ড, মানে ফ্রেন্ডটা না মানে হাঁটি গেতে পিছলি পড়ি অল্প সাল গেছে আর কি, হাঁটু গেছে সাল গেছে, তা উকনি আবার স্ট্যাটাস দিছে যে আজকে খুব আজকে আমার কপাল খারাপ, খাল গেছে হাঁটু তোর কপাল খারাপ, তা ঠিক আছে স্ট্যাটাস দিছি, তাহলে ডাক্তারখানা যায় ওই কুটি যাইস রে, কয়ে ডাক্তারখানা যাওয়া দিচ্ছ তো না খাল গেছে, তুমি কে স্ট্যাটাস দিছিস ঠিক হবার নাই, বললে ও মানে উত্তর দেওয়া নাই। তারপরে আরও দেখছেন একটা শর্ট স্ট্যাটাস বেরিয়েছে, মনে করো কোনোটাই গেছে বন্ধু বান্ধবের সাথে গেছে, ওটা মোবাইল কেন বাই করবে, কবে এ হামে এই আমরা বন্ধু বান্ধবে আমরা এটা হাগা আগে না গেছি, বলেন কি ভাবা যায় এমনও স্ট্যাটাস হয়, মানে নতুন যখন যেটা আসে সে তখন সেই জিনিস নিয়ে স্ট্যাটাস হয় আর কি।
মানে একটা বন্ধুর বার্থডে, তো তা মুই আর মোর বন্ধু মিলি গেলাম ওই বার্থডের দোকান, মানে একটা দোকান গেলো মানে প্রেজেন্টেশন কিনবো। প্রেজেন্টেশন তো কি হয়েছে, তা মোর একটা প্রেজেন্টেশন পছন্দ হয়েছে, ওটা মুই নিয়ে নিয়ে মানে মুই জামা দিয়ে মুসিম আর মোর বন্ধু এক পাক দেখা যায় না দেখা যায়। তা মুই কি করছো, মোর একটা গিফট পছন্দ হয়েছে, ওটা নিয়ে মুই জামা দিয়ে মুজিদ ধরছ, মানে জামাত নিয়ে যায় এমন করে তলব নিয়ে এমন করে মুজিদ ধরছ, আর মোর একটা বন্ধু সেলফি তুলছে, মো ও দেখাও নাই, ওটা নিয়ে এমন করে মুজিদ ধরছ। তা ওটা ছবিটা স্ট্যাটাস কি দিয়ে জানেন, মোর বন্ধু চোর ঘর বেড়াচ্ছে, স্ট্যাটাসটা মুখ দিলেন না, টিকে মারি দিলেন না মুখ বাস, তখন থেকে মুখ সবাই চোর পুলি কয়। বলো কি তুমি সত্যি বলছো, মানে এটা স্ট্যাটাস তো নয়, স্ট্যাটাস দেওয়াটা হলো একটা রোগ, যে রোগটা মোরও ছিল। মুই মনে করো যখন বন্ধু বান্ধব সাথে গিয়েছিলাম, তাও সন্ধ্যেবেলা ঘুরে বন্ধু বান্ধব নিয়ে যাই, চায়ের দোকানে যাই, চা কিনি, চায়ের চা তো খালি খাওয়া যায় না, তো অল্প পোকরা টোকরা কিনি। তা মুই মোর তখনকার সেই রোগ ছিল, মানে রোগ মানে এটা স্ট্যাটাস রোগে ধরছিল মুখ, তা মানে মানে যখন যেটি হয় তখন সেটা ফটো করুন আর স্ট্যাটাস দেন। তা চায়ের দোকানত বসি আসুন, তা সবাই বড় আনলো চা আনলো, তা মুই ওগুলো তুলি স্ট্যাটাস দিম, তা ওগুলো ফটোখান তুললুম, তুলি নেট অন করলুম, হোয়াটসঅ্যাপত গেলুম, স্ট্যাটাস লাগালুম, ক্যাপশন দিলুম এই স্ট্যাটাস দিয়ে, তারপর এক সেকেন্ড পরে আসি দেখম নাই, আসি দেখম একটা বড়াও নাই, মোর জন্য একটা কিছুই সেদিন থেকে স্ট্যাটাস দেওয়া বন্ধ করছো, যে অরিজিনাল জিনিস ফলো করিম স্ট্যাটাস, বা স্ট্যাটাস তো আসত স্ট্যাটাস আমি পাসত দিন, আগে খাইম খাওয়া দাওয়া করুন তারপরে স্ট্যাটাস দিন। তারপর কিছু কিছু সুন্দর স্ট্যাটাস ফলো করছেন, ফলো করছেন মানে অল্প ফটো তুলবে, মুখ খেলাম ব্যাখা করে অঙ্গর ফটো তুলবে, কারণ মুই মনে হয় মোটা হবার ধরছম, মুই শুকিয়ে গেছম, গাও ধুলুম, উমের দেখবেন শাড়ি বিন্দিতে স্ট্যাটাস, না সিন্দুর বিন্দু বিয়ে কিন্তু হয় নাই, শাড়ি স্ট্যাটাস দিবে, সিন্দুর বিন্দি স্ট্যাটাস দিবে মনে করো, তারপর ওই যে উমের বয়ফ্রেন্ডের সাথে এস এম এস করবে, ওগুলি আবার স্ট্যাটাস দিবে, কিন্তু ওখানে যাক উমের নাম্বার কোনা, নাম কোনা কাটা, ডিপি কোনা ফির কাটা, যেন চিনিয়ে না পায়, কিন্তু উমের মানে ইমোশনাল ফিলিংসটা ওটা মানুষের সাথে শেয়ার করবে, কিন্তু খাই শিখনে শিখনে তোমার কনফিউশন ফেলে দেবে, শিখনে বুঝবে পাবার না, হ্যাঁ ধরতে পারবে না আপনি, বললাম না তো এইরকম স্ট্যাটাস দিবে, মনে করো আজকে কার বা বান্ধবীর বাড়ি যাবে, ওটি স্ট্যাটাস দিবে না হলে মাথা ঠিক অসুবিধা নেই, তো মনে করো রাইতে ওটি স্ট্যাটাস দিবে, সেই সিয়ার শোয়াং একরে সিয়ার খুনি একরে কান দিতে কানতে জামা ঠামা মোর ভিজি গেল ওর স্ট্যাটাস দেখিয়ে, মানে এত স্যাটসং। তা মুই কম মানে বন্ধু ভাই কী হয়েছে রে তোর এমন এমন হয়েছে নাই, ধর পাগলা মো গানটা ভালো লাগছে, গানটা মিউজিক কী সুন্দর ওই জন্য ভালো লাগছে, ওই জন্য স্ট্যাটাস দিচ্ছ, ওই ওই মুই সেবির কান দিলুম, মো জামা প্যান্ট ভেজালুম, বালিশ ভেজালুম, খুব স্যাড স্ট্যাটাস শোনাইয়া হয়েছিস না, খুব স্যাড স্ট্যাটাস শোনাইয়া হয়েছিস, খুব দুঃখ তোর। তারপর মনে করো ওর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড একটা জিনিস দিছে, একটা গিফট দিছে, ওই গিফট কোনো ছবি তুলে স্ট্যাটাস দিবে, মাই জানো মুনু কী দিলে আমার, আর ওদের চোখত যে লাভ ওখানে দিবে, লাভ দিবে চোখত যে লাভ হলো দুটি ইমোজি আঙাটি থাকে ওখানে দিবে, ভাবা যায় মানে মানসির তামসা দেখতেন কত হাই রে হাই। তারপর দেখতেন আরও কতগুলি আরও সেন্ডি আছে, এসে মনে করো কোনোটাই গেছে সাকাই বাড়ি গেছে, মনে করো একটা ছাওয়া দেখছে, একটা ছাওয়া কোনো প্যান্ট হ্যান্ড প্যান্ট নেই, ছাওয়া কোনো আছে কোনো, মানে কোনো দিন কিন্তু কোনোটা ছাওয়া ঠাওয়া নেয় নাই, হাগি দেওয়ার মুতি দেওয়ার ফলে ছাওয়া কিন্তু কলম নেয় নাই, মানে কী করবে এই নিয়ে ছাওয়াক নিয়ে স্ট্যাটাসের জন্যে, মানে স্ট্যাটাসের জন্যে ছাওয়া কোনো নিবে নিয়ে আসু তু আসু তো মনে হয় একটু খুলে আসু তো একটু হয় এদিকে দেখো এদিকে দেখো স্ট্যাটাস, মানে ছবি ক্লিক করা শেষ, ছাওয়ার মার করলো ছাওয়া দেওয়াও শেষ, উগ্ন সময়ের জন্য নিবে স্ট্যাটাস দিবি আজকে একটু কী সুন্দর তাই না বাচ্চাটা কী সুন্দর তাই না, মানে স্ট্যাটাস জোর স্ট্যাটাসের জোরের জন্য এই এগুলিও। আর একটা ঘটনা জানেন, যখন দেখেন বন্ধুর বার্থডে কোনো বন্ধুর বার্থডে ওটি স্ট্যাটাস দিবে, মনে করো পয়দা দিব সে স্ট্যাটাস দিবে, তা বন্ধুর ভালো ছবি নাই
বন্ধুর কেমন ছবি তো গামছা বেন্দা ছবি ওই যে ন্যাংটা শুতিয়েছে ওগুলো ছবি মনে করো হাগির গেছে হাগির যে মুখে বিল করেছে ওগুলো স্টার্টাস দিবে ওগুলো ছবি স্টার্টাতে ভাবা যায় গজব বেজ্জতি তারপর মনে করো দুইজন বান্ধবী আছে উমরে দুইজনে ঝগড়া নিচ্ছে উমরে দুইজন কথা কবার না উমরে দুইজন হোয়াটসঅ্যাপ সেটিংও ঝগড়া করতে করতে স্টার্টাস 40 পি দুইজনে মানে মানসিক দেখাবে আমরা ঝগড়া করছি কি স্টার্টাস দিবে হইছে রে হইছে বাই তোর সাথে আর কথা কবার না আজকে থেকেই মুখ খাওয়া ভালো পায় না মুখ খাওয়া ভালোবাসে না ওই যে স্টার্টাস দিল বাই ভালো থাকিস গুড বাই ওই আমরা যে কিছু বুঝির পারতেছি না তোমার কী আমরা কী কোমরে আমরা কিছু বুঝির পাই তোমার এগুলো দেখি যা বুঝে দেওয়া ভালো করে বুঝে দেওয়া যদি কী হয়েছে না কিছুই হয়নি তারা দেখছেন মানে মোবাইলও তো আমার এমবি নাই তবু আমার ওগুলো দেখতে 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 দিন যায় ভাবা যায় যখন গরম দিন এসবে ও ছবি দিবে অল্প দিদি ঘাম অল্প ঘাম দেয় না জল দেয় দিবে দিয়ে লিখবে ও ক্যাপশন দিবে কি গরম তো একলাই গরম লাগে মুখ গরম লাগে না আর লোক গরম লাগে না মানে তোর ওই বাড়ি ঘোনাতে খালি গরম তোর ঘর ঘোনাতে খালি গরম আমার তো গরম নাই কাহাসে আতে হেলো ওই তুই এমন গরম দেখার কাটল খায় একটা বিজনেস খেতাকার দিয়ে শুয়ে ধর ঘামিয়ে একটা নিজ দিয়ে বিজনেস নিজ দিয়ে একটা জল পড়ে মাটি ভিজে দেয় তবু তুমি কংনার স্ট্যাটাস দেখ না যে মুখ গরম লাগছে গরমের দিন গরম লাগবে এটা স্বাভাবিক এটা ওয়েদার এটা প্রাকৃতিক জিনিস এটা আমাদের বলার কি স্ট্যাটাসের একটা ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে মনে করো এই যে আবহাওয়া দপ্তরের কাছে খোঁজ নেওয়া লাগে না কখন বৃষ্টি হয় মনে করো আকাশ খারাপ হয়েছে ফটো তুলে স্ট্যাটাস দেওয়া যে মনে হয় বৃষ্টি হবে জানা গেল বৃষ্টি হয়েছে মনে করো গরম এই যে গরম বোঝা যায় তার মানে গরম পড়ছে মনে করো তারপর মনে করো গুগল ম্যাপের কাজ করে মনে করো মোর বন্ধু কোনোটাই আছে ওই স্ট্যাটাস দিল আই এম গোয়িং টু এখানে তো বোঝা যায় যে ওটি যাওয়ার ধরছে মানে আর লোকেশন ট্র্যাক ট্র্যাক করা লাগে না তারপরে মনে করো সাকাই সুদ্রের খোঁজ নেওয়া মনে করো কোনো আত্মীয় ইয়ে স্ট্যাটাস দিলে যে আজকে একটু জ্বর জ্বর ভাব তো ওই আর ফোন করি কোয়া লাগে না জ্বর ওই যে স্ট্যাটাস দেখছি না জ্বর হয়েছে রে ওই যে ফোন করি নেই ফোন করি খবর নেই কিরে ভালো আছিস তো এগুলো মানে অনেক সুযোগ সুবিধা আছে আর খারাপ দিকগুলো মনে করো বন্ধু বান্ধবের সাথে কোটে গেছে কোনো পার্কও গেছিস বা চিড়িয়াখানার গেছিস মানে সাপ ঠাপ ভালুক ঠালুক সব ছবি তুলতেছিস আর সমান স্ট্যাটাস দিস মোবাইল দিকে ধরছিস এদি ছবি তুলিস এদিস এদি ছবি তুলিস এদি স্ট্যাটাস দিস ছবি তুলিস স্ট্যাটাস দিস তারপর অমন করতে 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 পার্ক থেকে কখন বেরিয়েছিস তুইও কবার না পাস বাড়িতে এসে করিস কী রে ওটা কী কী দেখছি রে মু তুই এটা দেওয়াও নাই হেলা এটা কেমন হল দেখবো কোথ থেকে তুই ব্যস্ত ছিলু স্ট্যাটাস নিয়ে আরে মুই আসলে মুইও এমন শুনু মানে মোর সাথে এমন হয়েছে না মুইলে শেয়ার করলাম তো বন্ধু বান্ধব কাল খারাপ পান না এগুলো একদম জাস্ট ফর এন্টারটেনমেন্ট কোন স্ট্যাটাস নিয়ে ফেদলা বাড়লে স্ট্যাটাসের এই ফেদলা যেমন শেষ হবার নয় তেমনই যেভাবে বৃষ্টি পড়ে দিচ্ছে এই বৃষ্টিও শেষ হবার নয় তো বন্ধুগণ টেক কেয়ার বাই জয় হিন্দ জয় ভারত।